কিছু কিছু লোক গরিব থেকে বড় লোক হয়ে যায়, কিভাবে হয়? তো আবার কিছু কিছু লোক গরিব গরিবই থেকে যায়। এর একটা রিয়েল এক্সাম্পল কালই আমি পেলাম, আর আজ সেটাই শেয়ার করব। তো আমার মামার পায়ে চোট লাগার কারণে হাসপাতালে ভর্তি হয়। আমি সেখানে দেখতে যাই, আর যেখানে মামার বেড ছিল তার দুই পাশে দুটি বেডে দুটি লোক ভর্তি হয়েছিল। তো তার মধ্যে ডান সাইডের লোকটা বড় লোক ছিল এবং বাঁ সাইডের লোকটা খুব খুব গরিব ছিল। যে গরিব লোকটা ছিল সে নতুন একটা মোবাইল কিনেছে আর খুব মজা করছিল, আর বড় লোকটাকে ঠাট্টা করছিল, ঠিক আছে, ইয়ার্কি টার্কি করছিল। এবং গরিবটা বলছিল যে দু মাস কাজ করে এক টাকাও না ভেঙে 15,000 টাকা দামের টিভি কিনেছি, কেনা 10 দিন পরে কেবল আসছিলো না তাই টিভিটা আছড়ে ভেঙে দিয়েছি। এই কথায় বড় লোকটা বলে টিভি ভাঙার কী দরকার ছিল, 2 ঘন্টা পর চালাতে টিভিটা, তাহলে দেখতে কেবল চলে এসছে। তো ফালতু টিভিটা ভেঙে গেলো, তো টাকাটা গেল। তো গরিবটা এতে রেখে যায় এবং বলে আমার টিভি আমি ভাঙতেই পারি, 15,000 লেগে যেতে কী হয়েছে তা, তোমার মতন আমি বড় লোক লই, ঠিক আছে। তারপরে আবার বলে এবার স্যামসংয়ের 20,000 টাকা দামের টিভি কিনবো, বাড়ি যেয়ে সুদ করেই কিনবো। তখন বড় লোকটা বলে যে ওইভাবে টাকা নষ্ট করে গেলাম, বরঞ্চ ওই টাকাটা অন্য কাজে লাগাব, তারপর আস্তে আস্তে যা কিনা তাই কেন। তো এসব কথা যখন হচ্ছিল তখন আস্তে আস্তে কথায় কথায় উঠে আসে যে বড় লোকটার 92 বিঘে জমি আছে, এমনও জমি আছে যে জমির 1 বিঘির দাম 60-70 লাখ টাকা, এবং প্রথমে তার কিছুই ছিল না। এই কথা শুনে আমাকে খুবই ইন্টারেস্টিং লাগে এবং ওই লোকটার সাথে কথা বলা আমি শুরু করি। প্রায় তার বয়স হবে প্রায় 60-65 বছর বয়স হবে, কি তার বেশিও হতে পারে, অতটা আন্দাজ করতে পারলাম না। আর জানতে পারি যে 2তলা পাকা বাড়িও আছে, একটা মোটর সাইকেলও আছে, মানে তার ছেলেদেরকে বাইকও কিনে দিয়েছে। তো জীবনে প্রথম সে 15 কাঠা জমি কেনে তার জমানো পয়সা থেকে। তারপর আস্তে আস্তে 1 বিঘি, 2 বিঘি, 3 বিঘি, 4 বিঘি এমন করতে করতে 92 বিঘি আজ পর্যন্ত জমি হয়েছে। তো সেই লোকটা আরও একটা কথা বলে যে প্রথমে সেও গরিব ছিল এবং তার এক অনেক দূর সম্পর্কের দাদু তাকে ইন্সপায়ার করেছিল, মানে প্রথমে তাকে বলেছিল যে প্রথমে টাকা আলতুফালতুভাবে খরচ করো না, আগে সেটাকে কোনো ব্যবসা বাণিজ্যে লাগাও, আর যখন তুমি বড় হবে বুড়ো হবে তখন যেন কোনো ছেলের ভরসায় কারোর ভরসায় বসে থাকতে না হয়। তো এই কথাটাই তিনি খুব ইন্সপায়ার হয়েছিলেন এবং আগে যেখানে ভাত হতো না সেখানে আজ রোজ মাছ ভাত মাংস ভাত খায়। আর সব থেকে ইন্টারেস্টিং কথা কী হলো জানেন? সব থেকে ইন্টারেস্টিং কথা হলো গরিবটা ছিল 8 পাস আর বড় লোকটা কোনো দিনই স্কুল যায়নি। তো ছোট গল্প ঠিকই কিন্তু এটা রিয়েল, আমার চোখের সামনে কালকে দেখলাম। তো এই মোরাল কী হয় জানেন? যে সবসময় স্কুলে যারা পড়ে বড় বড় ডিগ্রি নেয় তারা সবসময় বড় লোক হয় না, আবার টাকা যারা আলতু ফালতু খরচ করে তারাও বড় লোক হয় না। তো টাকার মূল্য বুঝুন, আর টাকা আলতু ফালতু জায়গায় খরচ করবেন না, আর গরিব বড় লোক হওয়া যায় যে যখন ভগবান পাঠায় 2 জনকেই পাঠিয়েছিল, 1 জন নারী আর 1 জন পুরুষ যত সম্ভব। তো তখন তার বিল্ডিং 1,00,000 টাকা দেয়নি তারকে, আর ব্যবসাও চালু হয়নি তখন। তাহলে কেউ তো একজন ছিল যে গরিব থেকে বড় লোক হয়েছিল। গরিব থেকেই বড় লোক হওয়া যায়, বড় লোক থেকে বড় লোক তো সবাই হতে পারে, আবার অনেকেও পারেও না। দে হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।